সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে আমি সীতাভোগ তৈরি করব। কিভাবে তৈরি করব সবাইকে আমি দেখাবো। তো সীতাভোগ তৈরি করতে কি কি লাগবে সেটা একবার আমি দেখে নিচ্ছি। প্রথমে নিয়েছি দুধ, আতপ চালের গুঁড়ো, ছানার জল, চিনি, অ্যারারুট। প্রথমে আমি দুধটাকে ফুটিয়ে ছানা কেটে নেব। এদিকে দুধ ফুটতে ফুটতে আমি এদিকে চিনির রসটা করে নেব। তো জলের পরিমাণ আমি 500 দিয়েছি, 250 চিনি দেব। দুধটা প্রায় ফুটে এসছে, আমি এরপরে ছানার জল দেব। তো মিষ্টি রস পরিষ্কার করার জন্য আমি একটু দুধ দেব মিষ্টি রসে। তো এদিকে দুধ ফুটে গেছে, এবার আমি ছানার জল দিয়ে দেব। আরেকটু লাগবে। ছানার জল ছানা কেটে গেছে। দুধের থেকে ছানা আলাদা হয়ে গেছে। এদিকে মিষ্টি রসটা পরিষ্কার করার জন্য আমি দুধ দিয়েছিলাম সেটাই যে, এবার আমি ওপর থেকে ফেলে দিচ্ছি। দেখছেন মিষ্টি রসটা পরিষ্কার হয়ে গেছে। তো আপনি যদি গরুর দুধ না পান, আমুল দুধ দিলেও হবে। দুধের ছানা কেটে গেছে, এবার আমি নামিয়ে নেব ছানাটা। আমি একবার সুতির কাপড়ে ঢেলে দিচ্ছি। ছানাটা আমি কিছু সময় বেঁধে রাখবো জলটা ঝরার জন্য। তো ছানা জল ঝরে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। যতটা ছানা আমি ততটা চালের গুঁড়ো নেব। যতটা ছানা ততটা আমি চালের গুঁড়ো নেব। দু চামচ অ্যারারুট দেব। ভালো করে মেখে নেব। ভালো করে মাখতে হবে। তো আমার সীতাভোগের ছানা মাখা হয়ে গেছে। সীতাভোগের ছানা মাখা হয়ে গেছে, এবার আমি তেলে এটা ভেজে নেব। প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দেব।
সীতাভোগ ভাজতে আলু কোচানো মেশিন লাগবে, আমি এটা ব্যবহার করব। কম আছে, আবার আমি দিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে তুলতে হবে, লাল হলে হবে না। এইভাবে কম আছে, আমি সব সীতাভোগগুলো ভেজে নেব। তো সীতাভোগ সব ভাজা হয়ে গেছে। তো প্রথমে আমি চিনি দিয়ে রস করে রেখেছিলাম, সেটার মধ্যে আমি এবার সীতাভোগগুলো ছেড়ে দেব। রসটা ঠান্ডা হতে হবে, এবার আমি ঢেলে দিচ্ছি। তো সীতাভোগ চিনির রসে আমি 10-15 মিনিট রাখব। 10-15 মিনিটের মধ্যে রসগুলো সব সীতাভোগের মধ্যে চলে যাবে। সীতাভোগ তৈরি হয়ে গেছে, তো আমি রসে রেখেছিলাম, এবার আমি তুলে নিচ্ছি। তো সীতাভোগ তৈরি হয়ে গেছে, যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।